হ্যালো ভিউয়ার্স, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়নের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, বেসিক্যালি এটা একটা এক্সপেরিমেন্ট। তো এই এক্সপেরিমেন্টটা দেখা যায় যে অনেক সময় সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দিয়ে দেয়। তো তখন আমাদের যদি বিষয়টা জানা না থাকে তখন আমাদের সৃজনশীলটা অ্যান্সার করতে সমস্যা হবে। এই জন্য আজকে এই এক্সপেরিমেন্টটা আমরা লেকচারের মাধ্যমে এই এক্সপেরিমেন্টটা সমাধান করব। এখানে দেখো চারটা টেস্ট টিউব আছে। তো এখানে নিচে লেখা আছে যে চিত্রটা কিসের, মরিচা সৃষ্টির পরীক্ষা। তাহলে এর মধ্যে দেখো যে টেস্ট টিউবের মধ্যে একটা লোহার তার কাটা আছে। প্রত্যেকটা টেস্ট টিউবের মধ্যে একটা কি আছে, লোহার তার কাটা আছে। তো এটা প্রায় এক সপ্তাহ মতো এরকমভাবে রাখার পরে এটাকে পর্যবেক্ষণ করার কথা বলা হয়েছে। তো এটার পর্যবেক্ষণ করলে কোন লোহার তার কাটাটায় মরিচা সৃষ্টি হবে সেটা পরীক্ষা করতে বলছে। দেখো মরিচা সৃষ্টির পরীক্ষা। তো এক নম্বর যে টেস্ট টিউবটা আছে এই টেস্ট টিউবের মধ্যে কি আছে, দেখো বায়ু আছে। এক নম্বর টেস্ট টিউবের মধ্যে বায়ু আছে, আর নিচে একেবারে তলানিতে কি আছে, অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড। এর মধ্যে কি রেখে দিছে, লোহার তার কাটা। তো বায়ুতে আমরা জানি যে বায়ুতে কি থাকে, অক্সিজেন থাকে। তো আমাকে ফার্স্টে জানতে হবে যে মরিচা সৃষ্টির জন্য কি কি দরকার। মরিচা সৃষ্টির জন্য দরকার হচ্ছে বায়ুর যে অক্সিজেন আছে সেই অক্সিজেন দরকার এবং পানি দরকার। পানি এবং অক্সিজেন এই দুইটার সংস্পর্শে যখন যাবে তোমার হচ্ছে লোহার তার কাটাটা, তখন কি হবে, লোহার তার কাটায় মরিচা পড়বে। তো এখানে বায়ু আছে কিন্তু অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড থাকার কারণে এখানে কি কোনো তোমার হচ্ছে পানি নেই। তো তাহলে এই লোহার তার কাটাটা পানির সংস্পর্শে যেতে পারছে না। সো শুধু বাতাসের সংস্পর্শে গেলেও এটাতে কি, এটা মরিচা ধরবে না। এরপরে দুই নম্বর যে টেস্ট টিউবটা আছে এই টেস্ট টিউবটা ফুটানো পানিতে পুরো ভর্তি আছে। দুই নম্বর টেস্ট টিউবটা পুরোপুরি ফুটানো পানি দ্বারা পূর্ণ। আচ্ছা, এর মধ্যে কি আছে, লোহার যে তার কাটা সেই তার কাটাটা রাখা আছে। তো পানিকে যখন ফুটানো হয় তখন পানির মধ্যে যে অক্সিজেনটা থাকে এই অক্সিজেনটা কি হয়, দূর হয়ে যায়। তো তাহলে এই যে তার কাটাটা, এই তার কাটাটা ফুটানো পানির মধ্যে আছে, সো সে পানির সংস্পর্শে আছে কিন্তু এখানে কোনো অক্সিজেন না থাকার কারণে এটাতে কি, মরিচা ধরবে না। এরপরে তিন নম্বর যে টেস্ট টিউবটা আছে সেই টেস্ট টিউবের দিকে লক্ষ্য করো। এখানে তিন নম্বর টেস্ট টিউবে কি আছে, এখানে বায়ু অর্ধেক হচ্ছে বায়ু দ্বারা পূর্ণ এবং বাকি অর্ধেক এটা কি আছে, ফুটানো পানি আছে। অর্থাৎ টেস্ট টিউবের অর্ধেক বায়ু দ্বারা পূর্ণ, অর্ধেক ফুটানো পানি দ্বারা পূর্ণ এবং মাঝখানে আবার একটা দেখো তেলের একটা স্তর আছে, তেল দিয়ে একটা স্তর তৈরি করা হয়েছে। তো তোমরা এরকম কখনো দেখেছো কি না জানি না, সেটা হচ্ছে যে বাসায় তোমার হচ্ছে ওই যে সুচ দিয়ে সেলাই করা হয় এই সুচকে কি করা হয়, তেলের নিচে ডুবিয়ে রাখা হয়। কেন, কারণ যেন সেটা বাতাসের সংস্পর্শে না আসতে পারে, তাহলে ওই সুচে কি, মরিচা ধরবে না। তো এটা অনেকটাই সেরকম, সেটা হচ্ছে যে তেলের যেহেতু স্তর আছে তাহলে তেলের স্তরটা ভেদ করে বায়ু কিন্তু এই তোমার লোহার যে তার কাটা এটা সংস্পর্শে আসতে পারবে না। এবং আমরা জানি যে ফুটানো পানির মধ্যে কি থাকে না, অক্সিজেন থাকে না। তো তাহলে তোমার হচ্ছে এখানে যে তার কাটাটা আছে এ অক্সিজেনের সংস্পর্শে যেতে পারতেছে না, দ্যাটস ওয়াই এই তার কাটাটাই কি, মরিচা ধরবে না। এবার চার নম্বর যে টেস্ট টিউবটা আছে, চার নম্বর টেস্ট টিউবে কি আছে, দেখো চার নম্বর টেস্ট টিউবে লেখা আছে ঠান্ডা পানি আর উপরে কি আছে, অক্সিজেন আছে। মানে এই টেস্ট টিউবের অর্ধেক আছে ঠান্ডা পানি এবং অর্ধেক আছে অক্সিজেন। তো আমরা আগেই বলেছি যে মরিচা সৃষ্টির জন্য আমাদের লোহার তার কাটা বলে না, যে কোনো লোহার তৈরি তোমার দ্রব্য বা লোহার দণ্ড এটাতে যদি তোমার হচ্ছে মরিচা ধরতে হয় তাহলে এখানে দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে যে অক্সিজেন দরকার আর একটা হচ্ছে পানি দরকার। অর্থাৎ পানি এবং অক্সিজেনের সংস্পর্শে গেলে সেটা মরিচা ধরে যাবে। তো তাহলে চার নম্বর যে টেস্ট টিউব আছে এটাতে দেখো ঠান্ডা পানি আছে, তার মানে সে পানির সংস্পর্শে গেছে, অর্থাৎ লোহার তার কাটা এটা পানির সংস্পর্শে গেছে এবং এখানে কি আছে, অক্সিজেন আছে। তো তাহলে সে অক্সিজেন থেকে কি তোমার হচ্ছে অক্সিজেনের সংস্পর্শেও যেতে পারতেছে, আবার ঠান্ডা পানির সংস্পর্শেও যেতে পারছে। তাহলে এই যে লোহার তার কাটাটা, এই তার কাটাটাই কি খুব দ্রুত মরিচা ধরবে, মানে বাকিগুলোর সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এই লোহার তার কাটাটা, অর্থাৎ চার নম্বর টেস্ট টিউবের যে তার কাটাটা এটা খুবই তোমার দ্রুত মরিচা ধরবে, কারণ এখানে
মরিচা তৈরির জন্য যে অনুকূল পরিবেশ দরকার সেই পরিবেশে এখানে তারকাটাকে রাখা হয়েছে। তো এই যে টেস্ট টিউব, চারটা টেস্ট টিউবের মধ্যে দিয়ে লোহার তারকাটা দিয়ে তারপরে যে পরীক্ষাটা করা হলো, তো এই এরকম পরীক্ষার তোমার হচ্ছে উদ্দীপকে থাকতে পারে, সৃজনশীলের উদ্দীপকে, এবং সেখান থেকে বিভিন্ন রকমের প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে। তো এজন্য আমরা এই এক্সপেরিমেন্টটা নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো মতো বুঝতে পেরেছো। তো আজকের পর্বে এ পর্যন্ত, আগামী পর্বে আমরা অন্য কোনো টপিক নিয়ে, এই অধ্যায়েরই অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আজকের পর্বে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।